এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো ইন্টার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আন্তভাষা এর সাথে যুক্ত অপশান এ কগনেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার জন্য জ্ঞানীয় পদ্ধতি অপশান বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার আচরণগত পদ্ধতি সি ফাংশনালিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার জন্য কার্যকরী পদ্ধতি নাকি অপশান ডি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার যোগাযোগমূলক পদ্ধতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ কগনেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার জন্য জ্ঞানীয় পদ্ধতি তাহলে ইন্টার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আন্তভাষা এর সাথে যুক্ত আমাদের উত্তর হয়ে যাবে কগনেটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার জন্য জ্ঞানীয় পদ্ধতি পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে মিস্টেকস আর এ পার্ট অফ লার্নিং ভুল শেখার একটি অংশ দিস পজিশন ইজ সাপোর্টেড বাই এই অবস্থান দ্বারা সমর্থিত হয় অপশান এ গ্রামার ট্রান্সলেশনাল মেথড ব্যাকরণ অনুবাদ পদ্ধতি অপশান বি ডাইরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতি অপশান সি কমিউনিকেটিভ মেথড যোগাযোগ পদ্ধতি নাকি অপশান ডি টোটাল ফিজিক্যাল রেসপন্ড গড় শারীরিক প্রতিক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান সি কমিউনিকেটিভ মেথড যোগাযোগ পদ্ধতি তাহলে মিস্টেক্স আর এ পার্ট অফ লার্নিং ভুল শেখার একটি অংশ দিস পজিশন ইজ সাপোর্টেড বাই এই অবস্থান দ্বারা সমর্থিত হয় কমিউনিকেটিভ মেথড যোগাযোগ পদ্ধতি পরে কি দেওয়া আছে নাও এ ডেস দিয়ার ইজ এ শিফট ফ্রম প্রেসক্রিপটিভ গ্রামার টু এখনকার দিনে নির্দেশমূলক ব্যাকরণ স্থানান্তরিত হয়েছে অপশান এ ডেসক্রিপটিভ গ্রামার বর্ণনামূলক ব্যাকরণ থেকে অপশান বি ফরম্যাটিক গ্রামার গঠনমূলক ব্যাকরণ থেকে অপশান সি কনটেক্সচুয়াল গ্রামার প্রাসঙ্গিক ব্যাকরণ থেকে নাকি অপশান ডি ডিডাকটিভ গ্রামার অবরোহী ব্যাকরণ থেকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ ডেসক্রিপটিভ গ্রামার বর্ণনামূলক ব্যাকরণ থেকে তাহলে নাও এ ডেস দেয়ার ইজ এ শিফট ফ্রম প্রেসক্রিপটিভ গ্রামার টু এখনকার দিনে নির্দেশমূলক ব্যাকরণ পরিবর্তন হয়েছে ডেসক্রিপ্টিভ গ্রামার বর্ণনামূলক ব্যাকরণ সময় দেখো কী আছে স্পুনারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রারম্ভিক ধ্বনির সাথে যুক্ত অপশান এ ইরোর্স ইন রিডিং পড়ার ক্ষেত্রে ত্রুটি অপশান বি ইরোর্স ইন স্পিচ বক্তৃতায় ত্রুটি অপশান সি লেক্সিক্যাল ইরোর্স আভিধানিক ত্রুটি নাকি অপশান ডি ইন্ট্রালিঙ্গুয়াল ইরোর্স আন্তভাষিক ত্রুটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান বি ইরোর্স ইন স্পিচ বক্তৃতায় ত্রুটি তাহলে স্পুনারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রারম্ভিক ধ্বনির সাথে যুক্ত ইরোর্স ইন স্পিচ বক্তৃতায় ত্রুটি পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে টাইপ অফ লিসনিং দ্যাট উই ফাইন্ড ইন এ সোশ্যাল গ্যাদারিং ইজ সোনার ধরন যা আমরা সামাজিক পরিবেশে পাই তা হল কী অপশান এ ক্যাজুয়াল লিসনিং আকস্মিক শ্রবণ অপশান বি ইন্টেন্সিভ লিসনিং নিবিড় শ্রবণ অপশান সি ফোকাস লিসনিং মনোযোগ দিয়ে শোনা নাকি অপশান ডি বিসাইড লিসনিং পক্ষপাত দুষ্ট শোনা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান এ ক্যাজুয়াল লিসনিং আকস্মিক শ্রবণ তাহলে টাইপ অফ লিসনিং দ্যাট উই ফাইন্ড ইন সোশ্যাল গ্যাদারিং ইজ সোনার ধরন যা আমরা সামাজিক সমাবেশে পাই তা হল কি আমাদের উত্তর হয়ে যাবে ক্যাজুয়াল লিসনিং আকস্মিক শ্রবণ পরে দেখো কি দেওয়া আছে দ্য ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল ইজ সিন অ্যাজ এ ফর্ম অফ কথা বলার দক্ষতার বিকাশকে একটি রূপ হিসেবে দেখা হয় অপশান এ স্কিল লার্নিং অর স্কিল গেটিং দক্ষতা শেখা অথবা দক্ষতা অর্জন অপশান বি মুভমেন্ট ফ্রম প্র্যাকটিস টু প্রেজেন্টেশান অনুশীলন থেকে উপস্থাপনা পর্যন্ত আন্দোলন অপশান সি প্র্যাকটিস অ্যাকুরেসি নির্ভুলতা অনুশীলন করা নাকি অপশান ডি রোল প্লে ভূমিকা পালন করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ স্কিল লার্নিং অর স্কিল গেটিং দক্ষতা অর্জন বা দক্ষতা শেখা তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ স্পিকিং স্কিল ইজ সিন অ্যাজ এ ফর্ম অফ কথা বলা দক্ষতার বিকাশকে একটি রূপ হিসেবে দেখা হয় স্কিল লার্নিং অর স্কিল গেটিং দক্ষতা অর্জন বা দক্ষতা শেখা এ দেখো কী দাব আছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর ভেরি ইয়াং চিলড্রেন খুব ছোট শিশুদের জন্য লেখার ক্ষুদ্রতম একক কী অপশান এ লেটার অ্যান্ড ওয়ার্ডস বর্ণ এবং শব্দ অপশান বি সেন্টেন্স বাক্য অপশান সি ফেস বাক্যাংশ নাকি অপশান ডি প্যারাগ্রাফ অনুচ্ছেদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান এ লেটার অ্যান্ড ওয়ার্ডস চিঠি এবং শব্দ তাহলে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন রাইটিং ফর ভেরি ইয়ং চিলড্রেন খুব ছোট শিশুদের জন্য লেখার ক্ষুদ্রতম একক কি আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ লেটার অ্যান্ড ওয়ার্ডস বর্ণ এবং শব্দ দেখো কী দেওয়া আছে মোর রিসেন্টলি অতি সম্প্রতি ফরমেটিভ এভুলেশন ইজ কল্ড গঠনমূলক বিবর্তন বলা হয় অপশান এ এভুলেশন ফর লার্নিং শেখার জন্য বিবর্তন অপশান বি এভুলেশন অফ লার্নিং শেখার বিবর্তন অপশন সি এভুলেশন অফ স্কিল দক্ষতার বিবর্তন নাকি অপশান ডি এভুলেশন ফর স্কিল দক্ষতার জন্য বিবর্তন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান এ এভুলেশন ফর লার্নিং শেখার জন্য বিবর্তন তাহলে মোর রিসেন্টলি অতি সম্প্রতি ফরমেটিভ এভুলেশন ইজ কল্ড গঠনমূলক বিবর্তন বলা হয় এভুলেশন ফর লার্নিং শেখার জন্য বিবর্তন দেখো কী দাও আছে দ্য টার্ম রিমিডিয়াল কোচিং ইজ ইউজড ফর দ্য রেমিডি অফ প্রতিকারমূলক প্রতিষ্ঠান শব্দটি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় অপশান এ জেনারেল স্টুডেন্টস সাধারণ শিক্ষার্থী অপশান বি অ্যাপ নর্মাল অর স্পেশাল স্টুডেন্টস অস্বাভাবিক বা বিশেষ শিক্ষার্থী অপশান সি অর্টিস্টিক স্টুডেন্টস প্রতিবন্ধী শিক্ষার্থী নাকি অপশান ডি ডিলিং কুয়েন্ট স্টুডেন্টস অপরাধী শিক্ষার্থীদের জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ জেনারেল স্টুডেন্টস সাধারণ শিক্ষার্থীদের জন্য দ্য টার্ম রিমেডিয়াল কোচিং ইজ ইউজড ফর দ্য রিমেডি অফ প্রতিকারমূলক প্রতিষ্ঠান শব্দটি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় জেনারেল স্টুডেন্টস সাধারণ শিক্ষার্থীদের জন্য দেখো কি দেওয়া আছে ইউজ অব মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রোভাইভিটেড মাতৃভাষা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ অপশান এ ডাইরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতিতে অপশান বি অডিও লিঙ্গুয়াল মেথড শ্রুতি ভাষা পদ্ধতিতে অপশান সি টোটাল ফিজিক্যাল রেসপন্ড গড় শারীরিক প্রতিক্রিয়ায় নাকি অপশান ডি গ্রামার ট্রান্সলেশন মেথড ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান এ ডাইরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতিতে তাহলে ইউজ অফ মাদার টাং ইজ স্ট্রিক্টলি প্রোভাইভিটেড ইন মাতৃভাষা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ অপশান এ ডাইরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতিতে পরের প্রসঙ্গে দেখো কী দেওয়া আছে ইরোডস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টলারেবল ফর ত্রুটিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহনীয় এর মধ্যে কোনটি অপশান এ লার্নিং শেখা বা শিখন অপশান বি অ্যাকোজিশন অধিগ্রহণ অপশান সি অপারেন্ট কন্ডিশনিং সাপেক্ষতা নাকি অপশান ডি রেনফোর্সমেন্ট শক্তি বৃদ্ধি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান বি অ্যাকোজিশান অধিগ্রহণ তাহলে ইরোর্স আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টোটালেবল ফর ত্রুটিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহনীয় এর মধ্যে কোনটি আমাদের উত্তর হয়ে যাবে অ্যাকোজিশন অধিগ্রহণ কী দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ ভাষা শিক্ষা দিয়ে শুরু করা উচিত অপশান এ লিসনিং স্কিল শোনার দক্ষতা অপশান বি লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস শোনা এবং কথা বলার দক্ষতা অপশান সি গ্রামার অ্যান্ড ট্রান্সলেশান ব্যাকরণ এবং অনুবাদ নাকি অপশান ডি রাইটিং স্কিলস লেখার দক্ষতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে অপশান বি লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস শোনা এবং কথা বলার দক্ষতা তাহলে ল্যাঙ্গুয়েজ টিচিং শ্যুট বিগিন উইথ ভাষা শিক্ষা দিয়ে শুরু করা উচিত লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিলস শোনা এবং কথা বলার দক্ষতা পরের প্রশ্ন দেখো কী দাও আছে নাও এ ডেস গ্রামার টিচিং শ্যুট নট বি এখনকার দিনে ব্যাকরণ শেখানো উচিত নয় অপশান এ ডিডাকটিভ মেথড অবরোহী পদ্ধতিতে অপশান বি ইন্ডাকটিভ মেথড আরোহী পদ্ধতিতে অপশান সি কনটেক্সচুয়াল মেথড প্রাসঙ্গিক পদ্ধতিতে নাকি অপশান ডি রুল ড্রাইভেন নিয়ম চালিত পদ্ধতিতে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে এ ডিডাকটিভ মেথড অবরোহী পদ্ধতিতে তার নাও এ ডেস গ্রামার টিচিং শুড নট বি এখনকার দিনে ব্যাকরণ শেখানো উচিত নয় ডিডাকটিভ মেথড অবরোহী পদ্ধতিতে পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে মিক্সড অ্যাবিলিটি ক্লাস রিফার্স টু মিশ্র সম্পন্ন শ্রেণী বলতে বোঝায় অপশান এ এ ক্লাস হোয়ার আর স্টুডেন্টস আর ভেরিং কগনেটিভ লেভেল এমন একটি শ্রেণী যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের হয় অপশান বি এ ক্লাস অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস পুরুষ এবং মহিলা শিক্ষার্থীদের একটি শ্রেণী অপশান সি এ ক্লাস অফ জেনারেল অ্যান্ড স্পেশাল স্টুডেন্টস সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীদের একটি শ্রেণী নাকি অপশান ডি এ ক্লাস অফ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস বিভিন্ন জাতীয়তার একটি শ্রেণী শিক্ষার্থী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ এ ক্লাস হোয়ার আর স্টুডেন্টস আর অফ ভেরিং কগনেটিভ লেভেল এমন একটি শ্রেণী যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের হয় তাহলে মিক্সড অ্যাবিলিটি ক্লাস রিফার্স টু মিশ্র ক্ষমতাসম্পন্ন শ্রেণী বলতে বোঝায় এ ক্লাস হোয়ার আর স্টুডেন্টস আর অফ ভেরিং কগনেটিভ লেভেল এমন একটি শ্রেণী যেখানে শিক্ষার্থীরা হয় বিভিন্ন রকমের পরে প্রশ্ন দেখো কী দাও আছে টাইপ অফ লিসনিং দ্যাট উই ফাইন্ড ইন কুইজ কন্টেস্ট ইন সোনার ধরন যা আমরা কুইজ প্রতিযোগিতায় পাই তাহলে এর মধ্যে কোনটি অপশান এ ইন্টেন্সিভ লিসনিং নিবিড় শ্রবণ অপশান বি ক্যাজুয়াল লিসনিং আকস্মিক শ্রবণ অপশান সি বি সেট লিসনিং পক্ষপাত দুষ্ট শ্রবণ নাকি অপশান ডি ফোকাসড লিসনিং মনোযোগ দিয়ে শোনা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে অপশান এ ইনটেন্সিভ লিসনিং নিবিড় শ্রবণ তাহলে টাইপ অফ লিসনিং দ্যাট উই ফাইন্ড ইন কুইজ কন্টেস্ট ইন সোনার ধরন যা আমরা কুইজ প্রতিযোগিতায় পাই তা হলো ইনটেন্সিভ লিসনিং নিবিড় শ্রবণ